আমি এইসব কিছু ভাবছি। ঠিক তখন মিম হুট করে আমার রুমে এসে যা করলো তা দেখে আমি তো অবাক হয়ে গেলাম। মিমের কাণ্ড দেখে এখন আমার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না, কারণ মিম আমার রুমে ঢুকে আমার সামনে এসে আমাকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরলো, আর তার মুখ আমার মুখের একেবারে কাছে এনে আমাকে বলল, কি কি দেখেছিস তুই? ম্যাম আমি কিছু দেখি নাই। সত্যি করে বল, কি কি দেখেছিস তুই? সত্যি ম্যাম আমি কিছু দেখি নাই, আর আপনি আমাকে ছেড়ে দিন। সত্যি কিছু দেখিসনি? না ম্যাম সত্যি কিছু দেখি নাই। চল তাহলে আজ তোকে সব কিছু দেখাবো। কি? হুম চল, কিছু দেখিসনি বলে তাহলে চল তোকে আজ সব কিছু দেখাবো। ম্যাম আমি কিছু দেখতে চাই না। আচ্ছা তাহলে এখানে থাক, একেবারে বিয়ের পরে সব দেখাবো, আর সাথে তোরটাও দেখবো। না হ্যাঁ, আপনাকে তো আমি বিয়ে করব না। তুই বিয়ে করবি না মানে? তোর 14 গুষ্টি বিয়ে করবে। তাহলে আপনি আমার 14 গুষ্টিকেই বিয়ে করেন গা? সময় হলে দেখা যাবে, এখন আমি যাই, একটু কাজ আছে। এই কথা বলে মিম চলে যেতে লাগলো। তখন আমি আবার মিমকে ডাক দিলাম আর আমি বললাম, ম্যাম আপনার সাথে আমার কিছু কথা আছে। এখন না, পরে শুনবো, এখন আমার কাজ আছে। কিন্তু এখন কথা বলা খুব জরুরি। আচ্ছা বলো জান, কি বলবা? আমার জান কিছু বলবে আর আমি সেই কথা না শুনে কাজ করব, তা কখনো হয় বলো? এই কথা বলে মিম দরজার কাছ থেকে এসে একেবারে আমার শরীর ঘেঁষে বসে পড়ল। তখন মিম আবার আমাকে বলল, বলো কি বলবে? আচ্ছা আপনি কি সত্যি আমাকে ভালোবাসেন? কেন, প্রমাণ লাগবে নাকি? না আমি শুধু যতটুকু জানতে চেয়েছি শুধু ততটুকু বলেন। হুম আমার নিজের থেকেও বেশি। ওকে আমি এখন কিছু কথা বলবো, সেই কথাগুলো মন দিয়ে শুনবেন, তারপরে যদি আপনার সিদ্ধান্ত এটাই হয় তাহলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু যদি আপনার সিদ্ধান্ত পাল্টে যায় তাহলে আপনি চলে যেতে পারবেন, আমি কিছু বলবো না। হুম বলো। আপনি হয়তো আমাকে সঠিকভাবে চেনেন না, মানে আমি কে, আমার পরিচয় কি, আমার বাবা মা কারা, আমি তাদের থেকে দূরে থাকি কেন, এইসব কিছু আপনি কি জানেন? না তো, কোনোদিন শুনিনি। আমার কেন জানি মনে হচ্ছে কিছু একটা ঘটতে চলেছে, তাই আমার মনে হলো আমার সম্পর্কে আপনার সব কিছু জানা দরকার, তাই আমি আপনাকে সব কিছু বলতে চাই। হুম বলো। আচ্ছা শুনেন, তারপর আমি মিমকে আমার জীবনে সব কিছু খুলে বললাম, কেন আমি ঢাকায় এসেছি সব কিছু আপনারা সবাই তো জানেন, তাই আপনাদের আর কিছু বললাম না। আমার কথাগুলো শেষ করে আমি যেই মিমের দিকে তাকালাম তখন দেখলাম মিম কি নিয়ে যেন চিন্তা করছে, তাই আমি বুঝতে পারি যে আমার নেহার সাথে ঘটে যাওয়া ঘটনা শুনে মিম আর আমাকে পছন্দ করবে না, তাই আমি আবার বললাম, ম্যাম আমি বুঝতে পেরেছি আপনি কি চিন্তা করছেন, সমস্যা নাই আমার জীবনটাই এমন, আপনি এখন যেতে পারেন। মানে কি বুঝতে পেরেছো তুমি? এই যে আপনি কিছু বলছেন না তার মানে দাঁড়ায় অন্য কিছু। কি দাঁড়ায় শুনি? আপনিই ভালো জানেন। আরে না আমি তো অন্য কিছু ভাবছি। অন্য কিছু মানে? হুম অন্য কিছু ভাবছি, নেহাকে যদি আমি আমার হাতের কাছে পেতাম তাহলে ওকে আমি কুচি কুচি করে কাটতাম। ওই মেয়ের কত বড় সাহস, ওই মেয়ে আমার এত কিউট জামাইকে এত বড় অপমান করেছে, ওই মেয়ের খবর আছে। কি জামাই মানে? হুম তুমি আমার জামাই। এই কথা বলে মিম চলে গেল আর আমি বসে বসে ভাবতে লাগলাম, মিম কি তাহলে আমার অতীত জেনেও আমাকে পছন্দ করছে? তাহলে আমি আর মিমকে কষ্ট দিব না। এসব ভাবতে ভাবতে আমি নিচে চলে গেলাম খাবারের জন্য। আমি যেয়ে দেখি সবাই আগে থেকেই বসে আছে, সাথে মিমও। কিন্তু অবাক করার বিষয় হলো কোনো চেয়ার ফাঁকা নাই, শুধু মিমের সামনেরটা ছাড়া, তাই কোনো উপায় না পেয়ে আমি ওর ওই চেয়ারেই বসে পড়লাম। বসে খাওয়ায় মনোযোগ দিলাম কিন্তু তার হলো না। খাওয়ার মাঝখানে অনুভব করলাম কে যেন আমার পায়ে সুড়সুড়ি দিচ্ছে, তাই আমি সামনের দিকে তাকালাম, তখন দেখলাম মিম মুচকি মুচকি হাসছে, তাই আমি আর কিছু না ভেবে খাওয়ায় মনোযোগ দিলাম এবং বুঝে গেলাম এটা মিমের কাজ। কিন্তু আবার মিম একই কাজ করলো, আমি কিছু বললাম না। এভাবে তিন চারবার করার পরে আমি ভাবলাম আমিও ওকে পা দিয়ে লাথি মারি, তাহলে বুঝতে পারবে সুড়সুড়ি দেওয়ার শাস্তি কী। যেই ভাবা সেই কাজ, আমিও পা বাড়িয়ে দিলাম এক লাথি, সাথে সাথে মিমের পাশে বসে থাকা শান্ত চিৎকার দিয়ে উঠলো। আর আমি তো অবাক, কাকে মারতে যে কাকে মেরেছি। শান্তের চিৎকার শুনে আন্টি বলল, কি রে এভাবে চিৎকার করছিস কেন? আমি শান্তকে ইশারায় কিছু বলতে নিষেধ করে দিলাম, তখন শান্ত বুঝতে পারলো এটা আমার কাজ, তাইও কিছু বলল না। তখন আন্টি আবার বলল, কি রে বল এভাবে চিৎকার করলি কেন? না এমনি। এমনি মানে? পরে বলবো। শান্ত আর আন্টি কথা বলছে আর আমি মিমের দিকে তাকিয়ে দেখি মিম মুচকি মুচকি হাসছে। তখন আমি বললাম, হাসো হাসো আমারও সময় আসবে। আমাদের খাওয়া শেষ হলে আমি আর শান্ত বাইরে চলে আসলাম। বাইরে আসার পরে শান্ত আমাকে বলল, এবার বল আমাকে মারলি কেন? আরে তোকে মারতে চাই নাই, মিমকে মারতে চেয়েছিলাম। কেন? সব কিছু শান্তকে বললাম। শান্ত আমার কথা শুনে হাসতে হাসতে যায় যায় অবস্থা। শান্তের হাসি দেখে আমার খুব রাগ হলো, কারণ এমনিতেই মিমকে কীভাবে শাস্তি দেবো এটাই ভেবে পাচ্ছি না, তার উপর ও আবার
হাসছে। তখন আমি বললাম, এভাবে হাসছিস কেন? আমি হাসছি কারণ তোর এই লাথি যদি আমার না লাগে অন্য কারো লাগতো তাহলে কি হতো? কি আর হতো, বলতাম তুই মেরেছিস। কি? আচ্ছা চল যাই, কাজ শেষ করি। আজ তো আমার জান্নাতের গায়ে হলুদ, অনেক কাজ বাকি আছে। চল। আমি আর শান্ত মিলে সমস্ত আয়োজন করতে লাগলাম। এভাবে কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, কারণ প্রোগ্রাম হবে রাতে। এর মাঝে মিমের সাথেও অনেকবার দেখা হয়েছে, কথা হয়েছে। এভাবে আজকে দিনটা চলে গেল। রাতে সবাই অনুষ্ঠানে আনন্দ করছে, শুধু আমি ছাড়া। কারণ এখানে কারা এখন আসতে চলেছে তা আমি জানি। আমি তাদের সামনে যেতে চাই না। আমি যাদের সামনে যেতে চাই না তারা সবাই চলে এসেছে, তাই এক কোণায় দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছি। হঠাৎ পেছন থেকে কে যেন এসে আমাকে জড়িয়ে ধরলো, আর আমি ভয় পেয়ে গেলাম। কারণ তারা নয় তো, তাই আমি ভয়ে ভয়ে পেছনে তাকালাম। তখন আমি দেখলাম যে মিম আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে আছে। তখন আমি একটু নিশ্চিন্ত হলাম। তখন আমি বললাম, কি হলো ম্যাম, আপনি এখানে কেন? আগে বলো তুমি ওখানে না যে এখানে একা দাঁড়িয়ে আছো কেন? এমন কি দূর থেকে নিজের মানুষদের দেখছি। নিজের মানুষদের মানে? নিজের মানুষ। কোথায় তোমার নিজের মানুষ? ওই যে ওইখানে। কোনখানে? আর হেয়ালি না করে পরিষ্কার করে বলো কি হয়েছে তোমার। ওকে, তোমাকে বলেছিলাম না যে আমার পরিবারে সবাই আছে। তো কি হয়েছে? আর জান্নাতের সাথে কার বিয়ে জানো? না তো, কার বিয়ে? জান্নাতের সাথে আমার খালাতো ভাইয়ের বিয়ে। আর যেহেতু আমার খালাতো ভাইয়ের বিয়ে, তাই আমার পরিবার থেকে তো সবাই আসবেই। আর এখানে আছে কয়েকজন, তাই তো তাদের থেকে দূরে দাঁড়িয়ে আছি, দূর থেকেই দেখছি। কি, এরা সবাই আমার শ্বশুর বাড়ির লোক? ইস, এই সময় যদি আবার বিয়েটা হয়ে যেত তাহলে কত ভালো হতো। কোন আপনারাই কোন, এখন কেমনটা লাগে? আমি আছি আমার জ্বালায়, কি করবো বুঝে উঠতে পারছি না। আর ইনি আছে এনার বিয়ে নিয়ে। এখন আমার মনটা চাচ্ছে মিমের কানের নিচে দুইটা বসাই দেই, তাহলে বিয়ের ভূত ঘাট থেকে নেমে যাবে। তখন আর বিয়ে করতে হবে না, তখন শুধু কানে হাত দিয়ে থাকতে হবে। আর হ্যাঁ, আপনাদেরকে তো আমি এইসব কথা বলেছি, এই কথাগুলো কিন্তু মিমকে বলবেন না, না হলে দেখা যাবে তার কানের নিচে না পড়ে আমার কানের নিচে পড়েছে। আচ্ছা গল্পে আসা যাক। তখন আমি বললাম, আপনি যান তাদের সাথে মজা করেন গা। না, তুমি না গেলে আমিও যাব না। দেখেন দুইজন একসাথে গেলে তারা সন্দেহ করতে পারে, তাই আমি বলছি আপনি যান। ওকে যাব, তবে আমার একটা শর্ত আছে, আমাকে মিষ্টি খাওয়াতে হবে। আমি এখন মিষ্টি কোথায় পাবো? তা আমি কি করে বলবো? আচ্ছা আপনি এখন যান, রাতে আমি মিষ্টি এনে রাখবো, আমার রুমে এসে মিষ্টি খেয়ে যান। কোন মিষ্টি খাবো রাতেই দেখাবো। মানে? কিছু না। এই কথা বলে মিম চলে গেল, আর আমি সবার আড়ালে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে চেনা মুখগুলো দেখছি। পুরো এক ঘন্টা পরে তারা রুমে চলে গেল, আর আমি তাদের চলে যাওয়া দেখছি। তারা সবাই চলে গেল, তখন আমি আড়াল থেকে সবার সামনে গেলাম। তখন আমাকে দেখে শান্ত বলল, কিরে এত সময় কোথায় ছিলি, সে কখন থেকে তোকে খুঁজছি। আমি একটা রুমে গিয়েছিলাম। কেন? এমনি মাথাটা খুব ব্যথা করছিল তো, তাই মিথ্যা বললাম। আর সত্য তো আপনারা জানেনই। তা আমাকে তো বলতেই পারতি, তাই না? পারতাম, কিন্তু বলি নাই, কারণ দেখলাম তুই অনেক বিজি তাই বলি নাই। তাই বলে আমাকে জানাবি না? আরে বাদ দে তো। তা আমার বনুটার খবর কি? বনু মানে কে আপনি আর কাকে কি বলছেন? আমার বনুটা মনে হয় খুব রেগে আছে। আমি রাগ করব কেন, আমি তো রাগ করার মতো কিছু হই না, তাই না? সরি বনু, আর এমন হবে না। জান্নাত মাফ করো না, শাস্তি দাও। এই থার্ড পারসনটা কে যে আমাদের মধ্যে ঝামেলা বাঁধাচ্ছে? কি, আমি থার্ড পারসন? সরি ম্যাম, বুঝতে পারি নাই যে আপনি ছিলেন, সরি মাফ করে দেন। তোকে আমি মাফ করব কখনোই না, আমি তোকে পরে দেখছি। তাই তুই আমার সামনে আমার ভাইকে হুমকি দিচ্ছিস, তার মানে কি তুই এই ছেলের জন্য আমার সাথে ঝগড়া করছিস? কারণ এ হলো আমার ভাই জান। তোরাই ভাই বোন, তোরা সবাই সবার আপন, আর আমি তো নদীর জলে ভেসে এসেছি। তাই আই, তোরা সবাই চুপ কর তো, আর তাড়াতাড়ি খাওয়ানো শেষ কর। জি আন্টি, দেখেন না আমি কখন থেকে বলছি সবাই চুপ করো, কিন্তু আমার কথা কেউ শুনছেই না। সবাইকে মাইর দিব কিন্তু। আন্টি দেন তো মাইর, আর না পারলে আমাকে বলেন, আমি দিয়ে দেই। কি ঝগড়া শুরু করলে তুমি, আর এখন আমাদের সবাইকে ফাঁসিয়ে দিচ্ছ? মিম এই কথা বলে আমার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। আমি তার রাগী চোখে তাকানো দেখে অন্যদিকে মানে জান্নাতের দিকে তাকালাম। তখন দেখলাম জান্নাত আমার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে, আর শান্তও আমার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে, সাথে আরও কয়েকজন মেয়েও রাগী লুক নিয়ে তাকিয়ে আছে।
তাদের সবার এই তাকানো আমার স্বাভাবিক মনে হলো না, তাই আমি তাড়াতাড়ি করে জান্নাতকে খাইয়ে আমার রুমে চলে আসলাম। আমি আমার রুমে এসে দরজা লক করে দিলাম, কেউ যে আমার রুমে ঢুকতে না পারে। এভাবে রুমের মধ্যে বসে আছি আর মনে মনে হাসছি। এভাবে আধা ঘন্টা ধরে রুমে বসে আছি, কিন্তু হঠাৎ কে যেন আমার রুমে নক করলো আর আমি বুঝতে পারলাম যে এইগুলা ওদের কাজ, তাই দরজার কাছে গেলাম না। কিন্তু আবার কে যেন নক করলো, তাই আমি দরজার কাছে যেয়ে বললাম, কে? তারপর কী হলো সেটা দেখতে হলে অবশ্যই পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে হবে। ততক্ষণ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান অপশনটিতে ক্লিক করুন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।